যাওয়ার কথা ছিল সেই কখন আর যাচ্ছি হচ্ছে কখন, প্রায় সমস্ত মনে হয় সবকিছু শেষ। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর এখন গেটের সামনে অপেক্ষা করছি, সৌমি আসবে। যাবো হচ্ছে আমার পিসির বাড়িতে, সেখানে পিসু মশাইয়ের আজকে বাঁচড়ি, সেই জন্য আর কি বৈষ্ণব সেবা দেওয়া হবে। তো সেই জন্য সবার দুপুরবেলা সেখানে নেমন্ত্রণ। যাওয়ার কথা ছিল সেই কোন সকালে। আর এই জায়গা দেখো রেডি হয়ে আমাদের গেটের সামনে দুষ্টুমি হচ্ছে দেখো। আর যাচ্ছি হচ্ছে এখন, সমস্ত প্রায় মনে হয় শেষ হয়ে গেছে। এসছি নিজের লোকের বাড়ি আর কি, একটু তাড়াতাড়ি গেলে আর কি একটু আনন্দ হতো, সেটা একটু দেরি করে যাওয়া হচ্ছে আর কি, কিন্তু যাওয়া হচ্ছে। যে শর্মি বেরিয়েছে এখন, চল সে তুই চালাবি না আমি চালাবো, আমি চালাবো। আচ্ছা চল চলো এখন যাই গিয়ে ঝাড় খাবো যে এত দেরি কেন হয়েছে। এরা মোটামুটি বারবার ছাদে আর নিচে, ছাদে আর নিচে করে যাচ্ছে। দাঁড়াও ভাই, হিসু করে আসুক, দাঁড়াও। আর এই হচ্ছে রান্না বান্না সব দেখো, ভাত হয়েছে, ডাল, চাটনি, পায়েস, বাঁধাকপির তরকারি, সমস্ত সবজি দিয়ে তরকারি, সব নিরামিষ। আমি কি সমানে আঙ্গুল দিয়ে যাকে পাচ্ছে তাকে টেনে নিয়ে ছাদে চলে যাচ্ছে। আর ওর জন্য বারবার আমাকে আর শর্মিকে ছোটাছুটি করে উঠতে হচ্ছে ছাদে। দেখো কি মজা ছাদে যাবে খেলবে। আমরা এখন বসে আছি, চা হচ্ছে, চা কোথায় না চা বানাচ্ছে সবাই, চা খাচ্ছে যেন বসে আছি। তরকারি দেখো তরকারি যদি অত না দেখা এখানে এখন বিকালে চা হচ্ছে সবার জন্য। এখন চলছে হচ্ছে বিকালে চা খাওয়া, পাঁচটা 20 বাজে, এখন চা খাওয়া চলছে। দুপুরের খাওয়া দাওয়া সমস্ত শেষ কমপ্লিট, খাওয়া দাওয়ার অনেক বেঁচেছে, খাওয়া দাওয়ার অনেক বেঁচেছে বলো বেশি। আর এবার বাড়ি যাওয়ার পালা, সন্ধে জাস্ট হয়েছে এখন, আর এখন আমরা বাড়ি চললাম সবাই চলো। আর এসেই বাড়িতে আগে মিকিকে ঘুম পাড়ালাম। মিকি রীতিমতো ঘুমানোর জন্য একদম কান্নাকাটি চালু করে দিয়েছিল। এমনিতে বললাম না আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিল, আর ওখানে খাওয়া মিকিকে আমি খাওয়াই নিয়ে গেছিলাম ঘর থেকে, আর তবুও অত অনেকটা দেরি হয়ে গেছিলো, তো আর ওর ঘুমের টাইম হয়ে গেছিলো। ও যেহেতু খাওয়ার পরে ঘুমিয়ে যায় তো দুপুরবেলায়, এবার ওখানে গিয়ে তো আর ঘুমাতে পারিনি, ছোটাছুটি করেছে। আর সমানে ছাদে উঠছে, নিচে নামছে, সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করেছে, ক্লান্ত হয়ে গেছে। এইবার কি করছে ঘুমানোর জন্য, মানে কান্নাকাটি সুর তুলেছে। মিমো ঘুমিয়ে আছে আর মিকি এসে পাশ দিয়ে ঘুমিয়ে পড়লো। আমি এখন অপেক্ষা করছি, একটু সন্ধ্যের চা খাবো, মিমো উঠলে তারপরে চা খাবো। অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর বিষমশায় ছিল আজকে বাৎসরিক, 12 বছর পূর্ণ হলো, প্রায় এক যুগ হয়ে গেল বিষমশায় আমাদের ছেড়ে চলে গেছেন। খুবই ভালো মানুষ ছিল, ভীষণ ভীষণ ভালো মানুষ ছিল। ফটোটা দেখে আমার খুব খারাপ লাগছিল, ছোটবেলার অনেক স্মৃতি পিসির বাড়িতে জড়িয়ে আছে আর পিসমশার সঙ্গেও জড়িয়ে আছে, কারণ পিসমশায় খুবই ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। আর আমরা গেলে বেশ আনন্দই পেত, আর আমরা একটু পেছনেও লাগতাম, দুষ্টুমি করতাম পিসার।
তো সেগুলো সব মনে পড়ছিল পিসার ফটোটা দেখে কিছুক্ষণ আমার খুব খারাপ লাগছিল ফটোটা দেখার পরে খানিকক্ষণ আমার খুব খারাপই লাগছিল তো দেখতে দেখতে দেখো 12 বছর কেটে গেল সময় কিভাবে দৌড়ে চলে যায় এক যুগ হয়ে গেল পিসা আমাদের ছেড়ে চলে গেছে তো যাই হোক সময় তো আর বসে থাকে না সময় থেমেও থাকে না তো এখন বাড়িতে এসে বসে আছি মিকি ঘুমিয়ে আছে মিমি উঠলে চা টা খাবো সন্ধ্যাবাতি ঠাকুরকে দেখানো হয়ে গেছে মিকিকে ঘুম পাড়িয়ে গিয়ে ঠাকুরকে সন্ধ্যাবাতিটাতে দেখিয়ে নিলাম জল আর আজকে ভরতে হবে না তো মিমি উঠলে একটু চা টা খাবো আর রান্না বান্না সব করে রেখে গেছিলাম টাইগারের খাবার ওই জন্য আরো দেরি হয়েছে টাইগারের খাবার করেছি মিমো গেছে মর্নিং শিফটে ডিউটিতে ওর জন্য ভাত তরকারি সব রান্না টান্না করে রেখে কেন ও ডিউটি থেকে এসে ওই টাইগারকে ঘুরিয়ে টাইগারকে খাওয়িয়ে ওর পক্ষে আর যাওয়া একটা একটা শরীরে একটা টায়ার্ডও লাগে ওর পক্ষে আর যাওয়া সম্ভব না ওই জন্য ঘরে সমস্ত রান্না বান্না করে রেখে তারপরে মিকিকে স্নান করিয়ে মিকিকে খাওয়িয়ে টয়ে সমস্ত কিছু করে নিয়ে গিয়ে শেষে গিয়ে হাজির হয়েছি তবু সব কাজ ছেড়ে গেছি আর কি এটা একটা নিশ্চিন্ত ছিল এখন ঘুম থেকে উঠলে স্যারের অপেক্ষা করছি একটু চা খাবো